করিমগঞ্জ শহরত এক চাঞ্চল্যকর অপহরণ কাণ্ড সংঘটিত হয়েছে। এটি সপ্তম শ্রেণীর ছাত্রক এগারী অটো চালকে অপহরণ করার ঘটনা সংঘটিত হয়েছে করিমগঞ্জ। সপ্তম শ্রেণীর ছাত্রগী বিদ্যালয়ের ঘরলে আছে আর বিদ্যালয়ের ঘরলে থাকার সময় সময়সাত এই ঘটনাটা সংঘটিত হয়েছে। যেটা ছাত্রগী ঘর সময়মতে উপস্থিত হওয়া নাছিল যেটা পরিয়ালের লোক চিন্তিত হয়ে পড়ছে আর তারপিছতে বিচার খুচার করেছিল আর বিয়লির ভাগত পুলিশ রিজার্ভর ওসর এই কণমানি সপ্তম শ্রেণীর ছাত্রগী উদ্ধার করে। ছাত্রগী অতি সাহসিকতার এই অপহরণকারী কবলের পলাই আসবলে সক্ষম হয়। মানে স্কুলের কিনারও গেলা উজি উজি তাদের ফাওয়া গেছিল, তারপরে আমি আবার ফাইটা দেখি আমিও আবার হাঁটাখাল দিকে আইতাম, ওই ফাওয়া যায় না কই গেল হে আই তো রিজার্ভের সামনে থাকি যাদের যে রাস্তা গেছে রাস্তা গিয়ে দৌড়ই আসে যা তখন তারা বললাম কিতা তোর কিতা হয়েছে তখন এক কইল যে আমার ওরকম তো আমার একটা অটো দুটো ইয়া তারা নিচে যায়। এই অপহরণ কাণ্ড কেনেক সংঘটিত হয়েছে? ছাত্রগী বিদ্যালয়ের আহি আছে, এগারী অটো চালকে অপহরণ করেছে, চালকগিয়ে তেওঁর মুখত রুমালে দি তেওঁর মুখ বন্ধ করে দিছিল, নাক বন্ধ করে দিছিল আর কম সময়ের ভিতর ছাত্রগী অচেতন হয়ে পড়েছে। তেওঁক হাবির মাজলে লৈ যোৱা হয়েছিল, হাবির মাজলে লৈ যোৱা ছাত্রগী চেতনা যেতিয়া ঘুরি আহিছিল তেতিয়া তেওঁ ওচৰে পাজৰে কাকো দেখা নাছিল আর তারপরে তেওঁ তারপরে সেই হাবির মাজৰ পলায়ন কৰিবলৈ সক্ষম হয়, অর্থাৎ তেওঁ অপহরণকারী কবলৰ পৰা পলায়ন হারিবলৈ সক্ষম হয়েছে। এগারী সাহসী কণমানি ছাত্র যার বয়স হয়তো বারো বছর হব পাৰে বা তেরো বছর হব পাৰে, তেওঁ সপ্তমান শ্রেণীত অধ্যয়নরত, তেওঁ পঢ়িছিল কাঠাখাল সরস্বতী বিদ্যা নিকেতন নামৰ যখন বিদ্যালয় সেই বিদ্যালয়। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এইখানে উল্লেখ করব পাৰি যে আজি কিছু মাহৰ পূর্বে উত্তর গুয়াহাটীতো দুটাক এনে ধরনের চাঞ্চল্যকর অপহরণ কাণ্ড সংঘটিত হয়েছিল আর দুইগিয়ে প্রায় একে ধরনের বয়সের কিশোর আছিল, দুইগী ঠিক তেনে ধরনের সপ্তম অষ্টম শ্রেণীর ছাত্র আছিল আর দুইগী ছাত্র উত্তর গুয়াহাটির এই দুইগী ছাত্রই কিন্তু অতি সাহসিকতার অপহরণকারী কবলের পৰা পলাই আসবলে সক্ষম হয়েছিল। এটা কথা হয়েছে এই অপহরণকারী উদ্দেশ্য কি, অপহরণকারী উদ্দেশ্য সন্দর্ভত আরক্ষী অনুসন্ধান অব্যাহত রাখছে।